প্রাইমারি টেট সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজ এসেছে। আজ 11/10/2022 তারিখে প্রাথমিকের সভাপতি, প্রাথমিক পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় বেশ কয়েকটি বিষয়কে আলোকপাত করেছেন, সেগুলো বিষয়কে আজকে আলোচনা করব। আজ সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু অনেকগুলো বিষয়ের কথা বলেছেন এবং প্রত্যেকটি বিষয়কে আজকে এখানে রাখা হয়েছে, যেখানে নতুন টেট প্রার্থী, বিএড ডিএলএড টেট প্রার্থী এবং যারা অলরেডি 2014 টেট পাস নট ইনক্লুডেড এবং 2017 টেট পাস প্রত্যেকের জন্য কিন্তু এখানে আপডেট রয়েছে। তো এক এক করে সেই বিষয়গুলোর উপরে আলোচনা করছি। সবার প্রথমে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষার অফিসিয়াল সিলেবাস এবার কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ কী সিলেবাস থাকবে, কোথা থেকে প্রশ্ন হবে, এক একবার এক এক সিলেবাসের প্যাটার্ন, এক একবার এক এক প্রশ্নের প্যাটার্ন, এনসিটির কোনো নিয়মকে ফলো করা হচ্ছিল না এতদিন যেই সমস্ত টেট পরীক্ষাগুলো হয়েছিল, কিন্তু এবার তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রাইমারি টেট পরীক্ষার অফিসিয়াল সিলেবাস প্রকাশ করা হবে এবং সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ফার্স্ট পয়েন্ট, তার মানে প্রত্যেক টেট ক্যান্ডিডেটের কাছে কিন্তু অফিসিয়াল এবার থেকে সিলেবাস থাকবে, যেটা থেকে তারা প্রস্তুতি নিয়ে নতুন করে কিন্তু টেটের জন্য প্রস্তুতি নিতে পারবে এবং টেট ভালোভাবে প্রিপারেশনে পাশ করতে পারবে। সেকেন্ডলি তিনি আরও একটা বিষয়ে আলোকপাত করেছেন, এনসিটিইর নিয়মকে লক্ষ্য রেখে সেন্ট্রাল যেভাবে টেট পরীক্ষা নেয়, সেন্ট্রাল টেট যেভাবে টেট পরীক্ষা নেয়, সে লক্ষ্য রেখে প্রশ্নপত্র ধরন বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া হবে। তিনি কিন্তু এটা বলেননি যে একেবারে টেটের মতোই সিটেটের মতোই প্রশ্ন হবে, তিনি বলেছেন সেটা বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি সিটেটের প্যাটার্নেই পরীক্ষা হয় তাহলে কিন্তু এই বিষয়টা অনেকের কাছে সহজ হয়ে যাবে, অর্থাৎ 150-এর মধ্যে কিন্তু তোমার 50% মার্কস কিন্তু পেডাগজি থাকবে, অর্থাৎ 75 মার্কস কিন্তু পেডাগজি থাকবে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট থেকেও পেডাগজি থাকবে, ম্যাথামেটিক্স থেকেও পেডাগজি থাকবে, ইভিএস থেকেও থাকবে, বাংলা থেকেও থাকবে এবং ইংরেজি থেকেও থাকবে। তো পেডাগজি কিন্তু 75% থাকবে, যেটা বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে প্রকাশ করে দেওয়া হবে, বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি এটুকু আশ্বাস দিয়েছেন বা এটুকু তিনি ইঙ্গিত দিয়েছেন যে এনসিটির নিয়মকেই লক্ষ্য রেখে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাথমিকের এবার প্রত্যেকের কাছে কিন্তু ইনফরমেশন বুলেটিন থাকবে, অর্থাৎ প্রাইমারি টেট 2022 সংক্রান্ত ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হবে। তোমরা জানো যে যারা সিটেট পরীক্ষায় অ্যাপিয়ার করো তারা প্রত্যেকে জানো যে সিটেট পরীক্ষার যে নোটিফিকেশন দেয়, নোটিফিকেশন কাম ইনফরমেশন বুলেটিন, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, সমস্ত নিয়ম পরপর দেওয়া থাকে। তো তিনি বলেছেন যে প্রত্যেকে কিন্তু খুব খাটছে, সেই পর্ষদদের প্রত্যেকেই তারা কিন্তু তৈরি করছে সব কিছুকে, নতুন করে ঢেলে সাজাচ্ছে। নেক্সট বলা হয়েছে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং তার পাশাপাশি একবার টেট পাস করলেই সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তী শূন্যপদের ভিত্তিতে ইন্টারভিউ প্রসেসে সফল হওয়া পর্যন্ত একাধিকবার অংশগ্রহণ করা যাবে, অর্থাৎ এবং যারা টেট পাস করে রয়েছেন তাদের জন্য তিনি বলেছেন এই যে 11,000 ভ্যাকেন্সিতে তিনি বলেছেন 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড এবং 2017 টেট পাস প্রত্যেককে তিনি বলেছেন যে তারা প্রত্যেকে যেন সেখানে অ্যাপ্লাই করে। তিনি এটাও বলেছেন যে 2014 টেট পাসরা বলছেন যে 2017 যারা তারা যেন সুযোগ না পায়, আবার 2017 টেট পাসরা বলছেন যে 2014 যেন আর সুযোগ না পায়। তো তিনি বলেছেন যে প্রত্যেককে অ্যাপ্লাই করতে, অর্থাৎ 21 তারিখ থেকে 21 অক্টোবর থেকে যে ওই যারা টেট পাস করেছে তাদের জন্য তো একটা ফর্ম ফিল আপ শুরু হবে আর নতুনদের ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 14th অক্টোবর থেকে। তো এই যে 21 অক্টোবর থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে সেখানে 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড এবং 2017 প্রাইমারি টেট পাস প্রত্যেক প্রার্থীকে সেখানে তিনি কিন্তু বলেছেন আবেদন করতে। আচ্ছা, আরও একটা বিষয়কে এখানে আমি হাইলাইট করবো। তিনি একটা বিষয়ে জোর দিয়ে বলেছেন বছরে দুইবার প্রাথমিকের নিয়োগের কথা তিনি বলেছেন, টেট তিনি বলেছেন একবারই হবে কিন্তু শূন্যপদ বের করে তিনি বলেছেন শূন্যপদের ভিত্তিতে বছর দুইবার করে কিন্তু তিনি টেট নিতে চান, মানে তিনি নিয়োগ করাতে চান, ঠিক আছে। আরও একটা বিষয় সেটা হচ্ছে 2022 ডিসেম্বরের মধ্যেই তিনি 11,000 শূন্যপদে নিয়োগ দেওয়ার যে ঘোষণা তিনি করেছেন, তিনি বলেছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে 2022 ডিসেম্বরের মধ্যেই প্রাইমারিতে এই নিয়োগটা হয়ে যাবে এবং 2023 জানুয়ারিতে নতুন করে শূন্যপদের জন্য তিনি সরকারের কাছে আবেদন করবেন। অর্থাৎ যারা যে 2022 টেটে ফর্ম ফিল আপ করবে, যারা পরীক্ষা দেবে 11 ডিসেম্বর, তাদের তো কোনো শূন্যপদের উল্লেখ নেই, তাই তো? তো তারা যারা পাশ করবে বা যারা আগে যারা বাকি থাকবে, 2017 থেকে কিছু ক্যান্ডিডেট বাকি থাকবে, 2014 থেকে কিছু ক্যান্ডিডেট বাকি থাকবে এবং 2022 থেকে অনেকেই টেট পাস করবে, তাই প্রত্যেকে কিন্তু সেই নতুন বিজ্ঞপ্তিতে নতুন শূন্যপদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বেশ কয়েকটা বিষয় কিন্তু পরিবর্তন হয়ে গেছে, টেট পরীক্ষার একটা একটা বিস্তারিত সিলেবাস অফিসিয়ালি প্রকাশিত হবে, ইনফরমেশন বুলেটিন দেওয়া হবে, তারপর সেখানে বলা হবে যে
কোন কোন টপিক ভালো করে পড়তে হবে, কোন কোন টপিকের উপরে হবে, এবং যদি সিটাটা ধাঁচে হয় সেটা পরিষ্কার নয় এখনও। তিনি বলেছেন এনসিটির নিয়মকে লক্ষ্য রেখে প্রশ্নপত্র হবে, কিন্তু সিটাটা ধাঁচেই যদি হয় তাহলে 75% সেখানে কিন্তু পেডাগজি থাকবে। এবং ইনফরমেশন বুলেটিন যখন প্রকাশ পেয়ে যাবে তখন আমরা প্রত্যেকে জানতে পারবো যে সেখানে কীভাবে হবে। ততদিন আমাদের ক্লাস যেভাবে চলছে আমাদের ক্লাস সেভাবে চলতেই থাকবে, এবং ইনফরমেশন বুলেটিন দিলে আমরা সেটাকে ভালো করে দেখে স্টাডি করে তারপর সেই মোতাবেক তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করাবো, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।